আসসালামু আলাইকুম, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল এবার হয়তো জীবনে প্রথমবারের মতো ঈদের নামাজ ছাড়া ঈদ কাটাতে হবে। তো তারপর আমরা আমাদের অ্যাপার্টমেন্টে সবার সাথে আলাপ করি এবং সবাই মিলে ডিসিশন নিয়ে যে আমরা এবার আমাদের অ্যাপার্টমেন্টে ঈদের নামাজ করব। আমরা বিশেষজ্ঞ আলেমদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং আমাদের বলেছেন যে ঠিক আছে, এভাবে নামাজ আদায় করা যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের অ্যাপার্টমেন্টে এইবার ঈদের নামাজের আয়োজন করেছি। আশা করছি আল্লাহ তাআলা আমাদের এই নামাজকে কবুল করে নেবেন। আমরা চেষ্টা করেছিলাম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজটি আয়োজন করতে এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দর মতো ঈদের নামাজটি আদায় করতে পেরেছি। আমি আশা করব আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ মেনে, স্বাস্থ্যবিধি মেনে সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা মেনটেন করি এবং আমরা সবাই প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদের এই যে এক পরিস্থিতি এখান থেকে মুক্ত করে দেন এবং আমাদের সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।